অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। তুলা রাশি মার্চ মাস কেমন যেতে চলেছে, কি ফল পেতে চলেছে তুলা রাশির জাতক বা জাতিকারা, তার একটা জিস্ট এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, এ মাসে যা গ্রহের গোচর সেই অনুযায়ী তুলা রাশির বেশ কিছু কিছু দিকে কিন্তু শুভ ফল পাবে এবং বেশ কিছু দিক কিন্তু নেগেটিভও থাকছে। এটি ইঞ্জিনিয়ারের রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, কিন্তু এই রাশিফল আপনাদেরকে আগামী মাসে কি হতে চলেছে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে পাবেন, অর্থাৎ একটা গাইড হিসাবে, পথ চলার হিসাবে কিন্তু আপনাদেরকে এই ভিডিওটি কাজে আসবে। আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন, এই নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। তো শুরু করা যাক। তুলা রাশির জাতক জাতিকাদের মার্চ 2021 কী বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে। প্রথম আসি আপনাদের আর্থিক স্থিতির জায়গা, ফিনান্সিয়াল জায়গা। দেখুন, আপনাদের ধনপতি আপনাদের রাশির অষ্টমভাবে অবস্থান করছে এবং রাহুর সাথে আপনাদের ধননাশ কিন্তু হওয়ার সম্ভাবনাটা বেশি আছে। অর্থাৎ কোনো জায়গাতে টাকা ডুবে যাওয়া, টাকা আটকে যাওয়া, অপচয়, ওদিক থেকে অধিকতর ব্যয়, এমনকি মেডিকেল এক্সপেন্সেসও কিন্তু এই সময় বাড়াবে। অর্থাৎ আপনাদের ধনপতি রাহুর সাথে যুক্ত আপনাদের অর্থ খরচটা বাড়িয়ে তুলবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনাদের সপ্তম পতি অষ্টমভাবে অবস্থান করছে, তাও আবার রাহুর সাথে। দেখুন, দাম্পত্য কলহ অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু আপনাদের মতান্তর, মতপার্থক্য, কিছু কিছু ক্ষেত্রে ধূর ঝামেলা কিন্তু লাগার সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলছে। বিশেষ করে যাদের মেয়েরা শ্বশুরালয়ে আছে তাদের ক্ষেত্রে বিশেষ করে সাবধানতা কিন্তু অবলম্বন করতে হবে। অর্থাৎ এই জায়গাটা, আপনি যদি তুলা রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বাধা সৃষ্টি কিন্তু করছে। তবে আপনি তুলা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে প্রেমের জায়গাটা, লাভ রিলেশনের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। অর্থাৎ প্রেম আপনার জীবনে আসবে, পুরাতন প্রেম সম্পর্কের উন্নতি হবে, অর্থাৎ জয়েন্ট হবে প্রেমের ক্ষেত্রে, সম্পর্কের উন্নতি এবং আপনাদের প্রেমের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো ফল কিন্তু আপনি কিন্তু পাবেন। নবমপতি আপনাদের চতুর্থ ভাব এবং পঞ্চমভাবে অবস্থান করছে। দেখুন, ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন, এটা একটা প্লাস পয়েন্ট বলতে পারেন, আপনাদের ক্ষেত্রে প্লাস পয়েন্ট। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সে কাজ, কারণ নবম এবং পঞ্চমের কানেকশান আপনাদের কিন্তু নিশ্চিতরূপে ভাগ্যতা কিন্তু করাবেই করাবে, এবং আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলছে। যেই সোর্স থেকে হোক, ধনের জায়গাটা, আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলছে, এবং এর সাথে সাথে আপনাদের যারা কম্পিটিটিভ পরীক্ষা দিয়েছে বা কর্মের জায়গাটা নিয়ে খুব চিন্তা করছে, কেরিয়ারের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতির জায়গা কিন্তু নির্দেশ করছে। আপনি তুলা রাশির জাতক বা জাতিকা, কর্মকেন্দ্রিক সমস্যাটা কিন্তু আপনাদের কাটবে, কর্মপ্রাপ্তির সম্ভাবনাটা বিশেষ করে লাভ আপনাদের কিন্তু দেবে। তবে কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু চাপ আপনাদের থাকবে। একাদশ পঞ্চমের কানেকশান, এটাও কিন্তু ভালো ফল দিবে আপনাকে। একাদশ পঞ্চমের কানেকশানে আপনাদেরকে ক্ষেত্রে সফলতার জায়গা, সাকসেস জায়গা, দীর্ঘদিনকার আটকে থাকা কাজ সম্পন্ন হওয়া, বা যারা রাজনীতির ক্ষেত্রে আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ ফল কিন্তু প্রদান করবে।
রাশির চতুর্থ ভাবে শনি অবস্থান করছে। দেখুন শনি কিন্তু তুলা রাশির ক্ষেত্রে কিন্তু ভাইটাল প্ল্যানেট, রাজযোগকারী গ্রহ, ভূমি ভবন বাহন সুখের সম্ভাবনা কিন্তু থাকছে, নিজস্ব গাড়ি নিজস্ব বাড়ি বা জমি কেনার সম্ভাবনা। এবং বৃহস্পতি অবস্থান চতুর্থভাবে আপনাদেরকে কিন্তু পারিবারিক সুখের জায়গা, বন্ধুবান্ধব থেকে সাপোর্ট, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদেরকে দিবে। তবে সন্তান সুখের জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো, সন্তান প্রাপ্তি বা সন্তানের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে। এবার আসি আপনাদের এডুকেশানের দিকটা, শিক্ষার দিক, শিক্ষা জীবন কেমন যাবে। দেখুন শিক্ষা জীবনের ক্ষেত্রে আপনাদের প্রাইমারি লেভেলের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ফল কিন্তু দিবে, অর্থাৎ প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিবে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো ফল দেবে। কিন্তু যারা হায়ার স্টাডি নিয়ে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু দেবে। আপনি তুলা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে শরীরগত দিকটা যদি বলি কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ইএনটির প্রবলেম হওয়ার সম্ভাবনা এবং আপনাদের ব্যাক পেন হওয়ার সম্ভাবনা, ব্লাড প্রেশার, সুগার, থাইরয়েডটা এবং যারা মেয়েরা আছে তাদের ক্ষেত্রে গাইনিক প্রবলেম, গাইনোলজিক্যাল প্রবলেমটা কিন্তু এ সময় কিন্তু বাড়িয়ে তুলবে। আপনি যদি হন তুলা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে আপনি তুলা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এই সময়ে বেশ কিছু অপরচুনিটিও কিন্তু আসবে, অর্থাৎ সুযোগগুলো কিন্তু আসবে। যারা গভর্নমেন্টের সঙ্গে যুক্ত আছে, কন্ট্রাক্টের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, যারা সেলস ডিপার্টমেন্টে আছে, যারা মার্কেটিং বা এজেন্সির সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফলগুলো কিন্তু প্রদান করবে। এবং ব্যবসার জায়গাটা যদি বলি, ব্যবসার জায়গাটা পার্টনারশিপ বিজনেসের জায়গাটা বিশেষভাবে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। পার্টনারশিপ বিজনেসের জায়গাতে কিন্তু ঘেটে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, অর্থাৎ খুব বিশ্বাস কিন্তু করবেন না, বিশ্বাস করলে কিন্তু আপনার ক্ষতি কিন্তু হবে, আমি এটা বলবো। এবং বেশ কিছু বন্ধু বেশি শত্রু থাকবে পাশে, যারা আপনাকে বাটারিং করে, আপনাকে তেল দিয়ে আপনার কাছ থেকে কাজ আদায় করে নিবে এবং এগুলোকে বলে সুযোগ সন্ধে, সুখের পায়রা, যেটাকে বলে এক কথায় বসন্তের কোকিল কিন্তু এই সময় আপনাদের জীবনে কিন্তু আসবে। আপনি তুলা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে বেশ কিছু শুভ কানেকশানও কিন্তু থাকছে, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা বাড়িয়ে তুলছে, অর্থাৎ আপনার পৈতৃক সূত্রে আপনি বিশেষভাবে সম্পত্তি কিন্তু এই সময় পাবেন। এবং আপনাদের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা কিন্তু পূরণ হবে। বিবাহের জায়গাটা যদি বলি, বিবাহের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে মোটামুটিভাবে কিন্তু এ মাসটা শুভ, শুভ বিবাহ সম্ভাবনা বা বিবাহের জন্য যোগাযোগ হওয়ার জায়গা কিন্তু থাকছে, বিবাহের জায়গাটা যথেষ্টভাবে প্রশমিত করছে এবং বিবাহের কানেকশানগুলো কিন্তু আপনাদের আসবে। তুলা রাশি আপনি মানুষ, আপনার ক্ষেত্রে আপনি তুলা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে বেশ কিছু অপরচুনিটিগুলো কিন্তু থাকছে। এবার আসি তুলা রাশির ক্ষেত্রে আপনার পিতার শরীর স্বাস্থ্য নিয়ে তেমন সমস্যা নেই এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু আপনাদের এই সময় থাকবে। মায়ের শরীর দিকটা নিয়ে একটু হলেও খেয়াল রাখুন। ভাড়াটিয়া নিয়ে আপনাদের সমস্যা হওয়ার সম্ভাবনা এবং প্রতিবেশী এবং জ্ঞাতি শত্রুতা আপনাদের কিন্তু এ মাসে যথেষ্ট পরিমাণে কিন্তু আপনাদেরকে ভোগাবে। এই ছিল তুলা রাশির জিস্ট। নমস্কার, ধন্যবাদ।